কাজটা কঠিন, কিন্তু নিজের মাঠের স্পিন পরিবেশে সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানোটা অসম্ভব মনে করে না স্বাগতিক বাংলাদেশ। কাল সকাল 9:30টায় মিরপুর সিরিজে প্রথম ওয়ানডের আগে অধিনায়ক নিগার সুলতানা জানিয়েছেন, অজিদের মতো বড় প্রতিপক্ষের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ তার দলকে পৌঁছে দেবে অন্য উচ্চতায়। এদিকে স্বাগতিকদের স্পিন আক্রমণকে চ্যালেঞ্জ মনে করছেন অজি অধিনায়ক অ্যালিসা হেলি। কুশল ইয়াসিরের রিপোর্ট। ট্রফির দু প্রান্তে দাঁড়ানো দু অধিনায়কের মধ্যে নিঃসন্দেহে অ্যালিসা হেলি ফেভারিট। পুরো সিরিজে তাদের দাপটে ক্রিকেট দেখার কথা, কিন্তু ভারতকে নিজের মাঠে হারানোর স্মৃতিটাই সাহসী করে তুলেছেন স্বাগতিক মেয়েদের, যে কারণে বৈশ্বিক আসর ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার মুখোমুখি হলেও নিগার জ্যোতি সাহসী তার দল নিয়ে। সাতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। 22 গজ কথা বলবে স্পিনারদের হয়ে এমন আশা নিয়ে বৃহস্পতিবার মাঠে নামবে জ্যোতিরা। কিছু টেকনিক্যাল ওয়ার্ক ছিল, সেটা কোচ আমাদেরকে করিয়েছেন। সো আশা করা যায় যদি আমরা আমাদের গেম প্ল্যানটা 70-80% 100% তো কখনো সম্ভব না, 70-80% যদি আমরা এক্সিকিউট করতে পারি অবশ্যই ডেফিনেটলি একটা ভালো ম্যাচ দেখার সুযোগ থাকবে আপনাদের সবার। সবশেষ 2014 টি-20 বিশ্বকাপে বাংলাদেশে খেলেছে অস্ট্রেলিয়া, ওই দলে ছিলেন বর্তমান অধিনায়ক। এক দশক পর খেলতে এসে অ্যালিসা হিলি জানালেন, বাংলাদেশে স্পিনিং ট্র্যাকে খেলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দলটায় যদি তাকান তাহলে দেখতে পাবেন বোলিংয়ে অনেক দক্ষতা আছে, বিশেষ করে স্পিন বোলিংয়ে বেশ শক্তিশালী। উপমহাদেশে বাইরের দলগুলোর জন্য এটি স্বাভাবিকভাবে একটা চ্যালেঞ্জ। তবে আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা আছে এই ম্যাচে। নারী ক্রিকেটের সবচেয়ে সফলতম দল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দফা দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। জয়ের মধ্য দিয়ে সিরিজটি স্মরণীয় করে রাখতে চায় লাল সবুজরা। কুশল ইয়াসির, NTV নিউজ, মিরপুর, শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।